আসসালামু আলাইকুম। গতকাল রাত থেকে আমার খুব বেশি মনে হচ্ছিল আমি সকালে পান্তা ভাত খাবো, যেই ভাবা সেই কাজ। আমি ভাতে পানি দিয়ে রেখেছিলাম, আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আলু ভর্তাটা করে নিলাম। এই তো আমার আলু ভর্তাটা হয়ে গেছে, এখন আমি বেগুন ভাজিয়ে ওইদিকে করে নিয়েছি। পান্তা ভাতের সাথে আমি দুটো কাঁচামরিচ, পটল ভর্তা, আলু ভর্তা, বেগুন ভাজা, ডাল সব কিছু চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নিয়েছি। যত বেশি পান্তা ভাত মাখাবেন তত বেশি মজা। আর সাথে আমি পাবদা মাছের টক ছিল, সেটাও কিন্তু মাখিয়ে নিয়েছিলাম। আসলে দেখতে যেরকমই হোক, পান্তা ভাত কিন্তু সবচেয়ে বেশি মজাদার খাবার। সকালের খাবার কমপ্লিট করে এখন আমি দুপুরের রান্নাবাড়ি স্টার্ট করলাম। এই তো আমি পটল দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করছি, পটল আলু দিয়ে। আর এদিকে পুঁই শাকের পাতা ডাল দিয়ে ভাজি করেছিলাম, তারপর ডাল রান্না করা ছিল। আমি এখন মাংসটা কষিয়ে নিচ্ছি, আমি ঝোল রান্না করব, কারণ গরমের দিনে পাতলা ঝোলটাই ভালো লাগে। আমার গাছগুলোতে অনেক বেশি ঘাস হয়ে গেছে, এখন এই জন্য গাছগুলোর ঘাস পরিষ্কার করছি। এই গাছে কয়েকদিন বৃষ্টি দেওয়ায় খুব সুন্দর পাতা বাইর হয়েছে নতুন। এই ছোট্ট গাছে, গোলাপ গাছেও ফুল আসছে। এত বেশি ঘাস পরিষ্কার করা হয়, তারপরও একদম ঘাসে ভরে যায়।